नवम श्रेणी विज्ञान शाखार प्रिय शिक्षार्थी तुम्हारा आशा करी सबाई भलो आछो सुस्थ आछो निजेदेर बासाय अवस्थान करछो। आमी तुम्हादेर जीवविज्ञान विषयेर उपरे जे सब अध्यायगुलो श्रेणीकक्षे पाठदानकाले आलोचना करेछिलाम आजके आमी এই সব অধ্যায়ের উপরে একটু পুনরালোচনা করার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে আমার পুনরালোচনাটা শুনবে। সামনে তোমাদের যে কোনো পরীক্ষায় তোমরা ওই সব অধ্যায়গুলো সিলেবাসভুক্ত থাকলেই ওখানে তুমি খুব ভালোভাবে পরীক্ষায় উত্তর করতে পারবে। আমি প্রথমে যে অধ্যায়টির উপরে পুনরালোচনা করব সেটি হচ্ছে তোমাদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায় যার নাম জীবন পাঠ। এই অধ্যায় থেকে তুমি যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার কাছ থেকে জেনেছ ক্লাসে শ্রেণীকক্ষে পাঠদানকালে, তার মধ্যে আমি প্রথমেই বলেছিলাম জীববিজ্ঞানের একটি সংজ্ঞা, তারপরে জীববিজ্ঞানের শাখাগুলো শাখাসমূহ নিয়ে বিস্তারিত পরিচয় দিয়েছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই অংশ থেকে আমরা প্রায় পরীক্ষাসমূহে বিভিন্ন প্রশ্ন দেখেছি, জ্ঞানমূলক প্রশ্ন এমসিকিউতে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হয়। যেমন জীববিজ্ঞানের শাখাসমূহকে আমরা প্রথমেই দুই ভাগে ভাগ করেছিলাম, ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানের বিভিন্ন শাখাগুলোর উপরে আমি আলোচনা করেছি, অঙ্গ সংস্থান, শ্রেণীবিন্যাস বিদ্যা, শারীরবিদ্যা, হিস্টোলজি, ব্রণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি, জীবভূগোল, এগুলোর উপরে পরিচয় দিয়েছিলাম। এখান থেকে তুমি সংজ্ঞা আকারে জ্ঞানমূলক প্রশ্নের জন্য পাবে, অথবা এমসিকিউতেও তুমি যে কোনো একটি বিশ্ববিদ্যার উপরে বিষয়ের উপরে তোমাকে প্রশ্ন করা হতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলি, যেমন তোমাকে প্রশ্ন করা হতে পারে যে জীবদেহের টিস্যু সমূহ নিয়ে আলোচনা করা হয় ভৌত জীববিজ্ঞানের কোন শাখায়, এর উত্তর তুমি হয়তো বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে তোমার এই প্রশ্নের উত্তর পেতে পারো। এরপরে ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, এখানে জীবাশ্ম বিজ্ঞান, জীব পরিসংখ্যান বিদ্যা, পরজীবীবিদ্যা, মৎস্যবিদ্যা, কীটতত্ত্ব, অণুজীব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক জীববিজ্ঞান, বন বিজ্ঞান, জীব প্রযুক্তি, ফার্মেসি, বন্য প্রাণীবিদ্যা, বায়ো ইনফরমেটিক্স, এইসব বিষয়ের উপরে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করেছিলাম, পরিচয় করিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা এগুলো পুনরালোচনা থেকে একটু বাসায় প্র্যাকটিস করে নিবে। এরপরে আমি জীবের শ্রেণীবিন্যাসের উপরে আলোচনা করেছিলাম, জীবের শ্রেণীবিন্যাসের সংজ্ঞা দিয়েছিলাম, একটি সুন্দর সংজ্ঞা শ্রেণীকক্ষ উপস্থাপন করেছিলাম। সংজ্ঞাটি খুব ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের শ্রেণীকক্ষের যেই খাতা ওই খাতার মধ্যে তার উত্তর লেখা থাকবে। এরপরে শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, এটার উপরে আমি শ্রেণীকক্ষে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমার বইতেও বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা আছে। তোমরা দেখবে জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস কেন করা হলো, তার উদ্দেশ্য কি, এই বিষয়ের উপরে বিস্তারিত সুন্দর আলোচনা আছে। এরপরে তোমার বইয়ে এই অধ্যায়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে বিষয়টির উপর আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে জীবজগতের শ্রেণী বিভাগ। জীবজগৎকে প্রধানত দুই শ্রেণী, দুইটি সুপার কিংডমে বিভক্ত করা হয়েছে। তোমরা দেখেছো তোমার বইতে একটি রেখাচিত্র আছে, সুপার কিংডম প্রোক্যারিওটা, সুপার কিংডম ইউক্যারিওটা। সুপার কিংডম প্রোক্যারিওটার মধ্যে একটি রাজ্য যাকে আমরা বলেছি রাজ্য ওয়ান মনেরা, এরপরে সুপার কিংডম ইউক্যারিওটার মধ্যে চারটি রাজ্য, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। সর্বমোট পাঁচটি রাজ্যে সমগ্র জীবকে বিভক্ত করে যে শ্রেণী বিভাগ করা হয়েছে এটার উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে প্রত্যেকটি রাজ্য বা কিংডমের উপরে বিস্তারিত শনাক্তকরণ বৈশিষ্ট্য দেখানো হয়েছে এবং প্রত্যেকটির উদাহরণ দেওয়া হয়েছে। যেমন মনেরাতে তোমাদের বইতে উদাহরণ দেওয়া হয়েছে ব্যাকটেরিয়া নষ্টক, তারপরে সুপার কিংডম ইউক্যারিওটার অধীনে যে প্রোটিস্টা, প্রোটিস্টার মধ্যে তোমাদের বইতে উদাহরণ দেওয়া হয়েছে এমিবা, প্যারামেসিয়াম,
एककोषी और बहुकोषी शैवाल फांजाइर मध्य उदाहरण ईस्ट पेनिसिलियम मशरूम प्लांटर मध्य उदाहरण उन्नत जत सबुज उद्भिद एनिमेलियार मध्य तुम्हारे परिचित जत प्राणी जगत जत प्राणी आज सकल ही उदाहरण देवे प्रत्येक विषय विस्तारित वैशिष्ट आलोचना अत्यंत गुरुत्वपूर्ण जेको परीक्षा अंश थे अवश्य प्रश्न थाकबे तुम्हें वैशिष्ट्यगुल सुंदर भाव गुछिए शिकार चेष्टा कर प्रैक्टिस कर चेष्टा कर अंश आलोचना जीव के तार श्रेणीबिन्यास करार जन्य जे श्रेणीबिन्यास कतगुलो निर्दिष्ट धापेर कथा तुम्हार बोईते बला हुए छे जे तुम्हार बोईयेर दस पृष्ठाय विषयगुलो उल्लेख आछे एकटी जीव के प्रजाति पर्याये श्रेणीबिन्यास करार जन्य आंतर्जातिक कोड चिन्हित एखाने षाटटी धापेर कथा उल्लेख आछे तुम्हरा जानो तुम्हादेरके आमि श्रेणीकक्षे पाठदानकाले प्रैक्टिस करियेछिलाम किंगडम फाइलम क्लास अर्डर फैमिली जेनस स्पीशीज एई धापेर आलोके तुम्हार बोईते मानुषेर वैज्ञानिक नाम के भित्ति करे एक उदाहरण देवा मानुषेर वैज्ञानिक नाम तुम्हारा जानो होमो सेपियंस एर उपरे श्रेणीबिन्यासेर धाप भित्तिक उपस्थापन करा हुए छे तुम्हारा अंशटी प्रैक्टिस करबे एखान थेके विभिन्न भावे प्रश्न परीक्षाय थाकते पारे एरपरे ए अध्यायेर सबचेये सबार शेषे जे विषयटिर उपरे विस्तारित आलोचना करा हुए छे जीवर द्विपद नामकरण एटार उपरे आमिओ श्रेणीकक्षे विस्तारित आलोचना करेछि दुइटी अंशेर समन्वये तैरी लैटिन बा रूपान्तरित लैटिन शब्द दिए गठित कोनो जीवर नामकरण एटाके आमरा नाम बोलेछिलाम द्विपद नामकरण द्विपद नामकरणेर उपरे तोमार बोइते सुंदर नियम नियमावलीर उपरे विस्तारित भावे आलोचना करा हयेछे प्रत्येकटि नियम तुमि भालोभावे प्रैक्टिस करार चेष्टा करबे एबं जदि এই পদ্ধতিটি যে কোন সময় আমরা দেখেছি পরীক্ষার মধ্যে বিভিন্ন প্রশ্নের সাথে এই প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে পরীক্ষায় আসতে দেখেছি এবং চেষ্টা করবে যাতে দ্বিপদ নামকরণের নিয়মগুলো যথাযথভাবে তুমি উপস্থাপন করতে পারো এরপরে এই অধ্যায়ের শেষে কিছু জীবের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে এই নামগুলো থেকে বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে তোমরা এমসিকিউ বলো সেখানেও বিভিন্ন সময় প্রশ্ন আসছে তাছাড়া জ্ঞানমূলক প্রশ্নও প্রশ্ন দেওয়া হয় পরীক্ষায় যদি কোনো জীবের নামকরণ করতে বলে বা নাম লিখতে বলে বৈজ্ঞানিক নাম লিখতে বলে বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম অনুযায়ী লিখবে তুমি তো পরীক্ষার খাতায় ইংরেজিতে লিখবে এবং অবশ্যই দুটি অংশের নিচে আলাদাভাবে দাগ দিবে যদি তোমার কোনো বানানগত কোনো বড় ধরনের ভুল না হয় নিচে যদি দাগ দাও দুটি অংশের নিচে আলাদাভাবে তুমি পরিপূর্ণ নাম্বার পেয়ে যাবে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের শ্রেণীকক্ষে পাঠদানকালে द्वितीय अध्याय आलोचना करेछिलाम द्वितीय अध्याय पुनरालोचना करछि तोमादेर जीव विज्ञान बोइयेर द्वितीय अध्याय नाम जीवकोष और टीस्यू ए अध्याय अत्यंत गुरुत्वपूर्ण एक अध्याय अवश्य जे कोनो परीक्षाय प्रश्न एखान थेके थाके जीव विज्ञान बोललेई ए अध्याय बाद दिए कखनो आमि प्रश्न देखिनी ए अध्यायेर मध्ये प्रथमेई तुमि যে বিষয়টির উপরে শিখবে একটু ভাষায় প্র্যাকটিস করবে সুন্দর একটি কোষের সংজ্ঞা তোমার বইয়ের এই অধ্যায়ের একেবারে উপরের দিকে শুরুর দিকেই এই কোষের একটি সুন্দর সংজ্ঞা দেওয়া আছে আমি শ্রেণীকক্ষেও এই সংজ্ঞাটি পাঠ করেছিলাম এরপরে কোষের প্রকারভেদ সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আমি ক্লাসে বর্ণনা দিয়েছিলাম বিস্তারিত প্রথমেই নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে তোমার বইতে লেখা ছিল আদি কোষ ও প্রকৃতি কোষ এই দুই ভাগে বিভক্ত করা হয়েছিল কোষকে আদি কোষ এবং প্রকৃত কোষের বৈশিষ্ট্যগুলো বিস্তারিতভাবে আলোচনা হয়েছে শ্রেণীকক্ষেও আলোচনা করেছিলাম তোমরা ভালোভাবে বাসায় অধ্যয়ন করবে এরপরে প্রকৃত কোষের একটি শ্রেণী বিভাগ দেওয়া হয়েছে কাজের ভিত্তিতে দেহকোষ এবং জননকোষ এই দুইটি ধরনের কোষের সংজ্ঞা এবং এদের মধ্যে কোন পার্থক্য আছে কিনা একটু ভালোভাবে শিখে নেবে এরপরে আমি শ্রেণীকক্ষে পাঠদানকালে উদ্ভিদ এবং প্রাণী কোষের উপরে বিস্তারিত আলোচনা করেছি উদ্ভিদ কোষের একটি চিত্র অঙ্কন করেছিলাম প্রাণী কোষের একটি চিত্র অঙ্কন করেছিলাম এই দুটি কোষের গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তোমরা বাসায় উদ্ভিদ এবং প্রাণী কোষের দুটি সুন্দর চিত্র প্র্যাকটিস করবে আমি যেভাবে চিহ্নিত করেছিলাম এক পাশে সুন্দরভাবে চিহ্নিত করবে এবং দুই ধরনের কোষের মধ্যে কি কি সাদৃশ্য বৈসাদৃশ্য আছে এগুলোর উপর একটু ভালোভাবে প্র্যাকটিস করবে
আমি যখন আলোচনা করেছিলাম সেখানে কোষ প্রাচীরের গঠন নিয়ে আলোচনা করেছিলাম, উদ্ভিদ কোষের একটি অনন্য অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোষ প্রাচীর, কোষ প্রাচীর কি কি দিয়ে গঠিত। এখানে তোমার বইতে যা আছে আমিও তার উপরে ভিত্তি করে বিস্তারিত আলোচনা করেছিলাম। এখানে দুটি শব্দ বলেছিলাম, প্লাজমোডেসমাটা, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষা থাকে, কূপ শব্দটি ব্যবহার করেছিলাম এই কোষ প্রাচীরের মধ্যে, কোষ প্রাচীরের সাথে সম্পৃক্ত। এরপরে আমি প্রোটোপ্লাজমের উপরে আলোচনা করেছিলাম, প্রোটোপ্লাজমের কি কি অংশ রয়েছে, প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজমের অংশগুলো কি কি, কোষঝিল্লি, কোষীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াসের উপরে বিস্তারিত আলোচনা করেছি। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম, প্রত্যেকটি অঙ্গাণুর চিত্র বোর্ডে অঙ্কন করেছিলাম। যেমন মাইটোকন্ড্রিয়া, এটি কোষের শক্তিগর তোমরা জানো, এটার উপরে সুন্দরভাবে চিত্র উপস্থাপন করেছি এবং তার কাজ বিস্তারিত আলোচনা করেছি। প্লাস্টিড নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শ্রেণীকক্ষে আমি করেছিলাম, তোমরা গুরুত্ব সহকারে পড়বে। এটি উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিড, প্লাস্টিডের শ্রেণীবিভাগ বিস্তারিত আলোচনা করেছিলাম, কত ধরনের প্লাস্টিড হতে পারে, যেমন তিন ধরনের প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এগুলোর উপর আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। এরপরে তোমার বইয়ে গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম, এগুলোর উপরে যতটুকু আলোচনা আছে আমিও চেষ্টা করেছিলাম প্রত্যেকটি বিষয়ের উপরে আলোচনা করতে। কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম, এগুলোর উপর আলোচনা করেছিলাম। নিউক্লিয়াসের গঠন সম্পর্কে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি তোমাদের শ্রেণীকক্ষে, তোমরা এই নিউক্লিয়াসের গঠনের উপরে খুব ভালোভাবে গুরুত্ব সহকারে চেষ্টা প্র্যাকটিস করবে। এরপরে আমি এই অধ্যায়ের যে বিষয়ের উপরে আলোচনা করেছি সেটি হচ্ছে উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যু, টিস্যুর একটি সুন্দর সংজ্ঞা দিয়েছিলাম, অনেক সময় জ্ঞানমূলক পরীক্ষা প্রশ্নের মধ্যে থাকে টিস্যু কি, তখন তুমি এই টিস্যু এই সংজ্ঞাটি উল্লেখ করতে পারবে। উদ্ভিদ টিস্যুর শুরুতেই এই টিস্যুর উপরে সংজ্ঞা দেওয়া আছে। এরপরে টিস্যুর শ্রেণী বিভাগ তোমার বইতে পড়ানো দেওয়া আছে, আমি সুন্দরভাবে বলেছিলাম টিস্যু, স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যু, তার মধ্যে এখানে স্থায়ী টিস্যুর উপরে বেশি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। স্থায়ী টিস্যু তিন ধরনের, সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। এরপরে সরল টিস্যুর উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সিলেবাসের, প্রায় পরীক্ষায় এই ধরনের একটি প্রশ্ন আমরা দেখি, প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, সুন্দরভাবে চিত্র আমি শ্রেণীকক্ষে পাঠদানকালে বোর্ডে উপস্থাপন করেছিলাম এবং এই তিন ধরনের সরল টিস্যুর মধ্যে তুলনামূলক আলোচনাও করেছিলাম। এরপর জটিল টিস্যুর উপরে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, জটিল টিস্যুর সংজ্ঞা দিয়েছিলাম, জটিল টিস্যুর প্রকারভেদ নিয়ে বর্ণনা দিয়েছিলাম, যেমন জটিল টিস্যু দুই ধরনের, জাইলেম, ফ্লোয়েম। জাইলেমের বিভিন্ন উপাদানগুলো ট্রাকিড, ভেসেল, জাইলেন, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এরপরে ফ্লোয়েমের যেই উপাদানগুলো সিপকোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এগুলোর উপরে আমি চিত্রসহ শ্রেণীকক্ষে পাঠদানকালে বোর্ডে চিত্র একে প্রত্যেকটি উপাদানের বিস্তারিতভাবে বর্ণনা দিয়েছিলাম এবং উদ্ভিদ জীবনে এই দুই ধরনের টিস্যুর গুরুত্ব নিয়েও বর্ণনা দিয়েছিলাম। তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং যে কোনো সময় যে কোনো পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবার আমি পরবর্তীতে প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়ের শেষ পর্যায়ে প্রাণী টিস্যুর উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আমিও শ্রেণীকক্ষে পাঠদানকালে বিস্তারিত আলোচনা করেছি। টিস্যুর সংজ্ঞা দিয়েছিলাম, প্রাণী টিস্যুর প্রকারভেদ বলেছিলাম, গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণী টিস্যুর প্রকারভেদ আমি বর্ণনা দিয়েছিলাম, অর্থাৎ চার ধরনের প্রাণী টিস্যু, আবরণী টিস্যু, যুজক টিস্যু, পেশী টিস্যু, স্নায়ু টিস্যু। আবরণী টিস্যুর প্রকারভেদ বিস্তারিত বর্ণনা দিয়েছি, চিত্র আমি বোর্ডে এঁকেছিলাম, তোমাদের খাতার মধ্যে বিস্তারিত আঁকা আছে, তোমরা খাতাটি খুললেই আমার এই আলোচনা দেখতে পাবে। আবরণী টিস্যু প্রধানত তিন প্রকার, স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু, এরপরে আরও কিছু শ্রেণীবিন্যাস রয়েছে, সেগুলো আমি চিত্রসহ শ্রেণীকক্ষে পাঠদানকালে বর্ণনা দিয়েছিলাম। এরপরে যুজক টিস্যুর মধ্যে আমি বর্ণনা দিয়েছিলাম বিস্তারিত, ফাইব্রাস যুজক টিস্যু, স্কেলিটাল যুজক টিস্যু, তরল যুজক টিস্যু। স্কেলিটাল যুজক টিস্যুর আবার সংক্ষিপ্ত শ্রেণীবিভাগ দেওয়া ছিল বইতে, কোমলাস্থি, তরুণাস্থি আমি আলোচনা করেছি। তরল যুজক টিস্যুর উপরে রক্ত এবং লসিকা নিয়ে বর্ণনা করেছিলাম, রক্ত এবং লসিকার পার্থক্যটি তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। এরপরে পেশি টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আমি পেশি টিস্যুর চিত্র
বোর্ডে উপস্থাপন করেছিলাম, তোমাদেরকে শিখিয়েছিলাম ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, কার্ডিয়াক বা হৃৎপেশি, এই তিন ধরনের ঐচ্ছিক পেশির উপরে তুলনামূলক বর্ণনা দিয়েছিলাম। বৈশিষ্ট্যের ভিত্তিতে তোমরা এই আলোচনাটি যথাযথভাবে প্র্যাকটিস করবে। এরপরে সর্বশেষ প্রাণীর স্নায়ু টিস্যু নিউরনের একটি চিত্র এঁকেছিলাম। নিউরনের বিভিন্ন অংশগুলো, কোষদেহ, অ্যাক্সন, ডেনড্রাইট, এগুলোর উপরে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং প্রাণী দেহের জন্য এই টিস্যুর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ প্রাণী টিস্যুর উপরে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যে কোনো পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন পাবে। এরপরে আমি এই চ্যাপ্টারের সর্বশেষ যে আলোচনা সেটার উপরে একটু করে আলোচনা করছি। এই চ্যাপ্টারে আরেকটি আলোচনা রয়েছে, সেটি হচ্ছে অঙ্গতন্ত্র। অঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম। অঙ্গ হচ্ছে এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি, একটি নির্দিষ্ট কাজে কাজ করতে সক্ষম প্রাণীদেহের অংশবিশেষকে আমরা অঙ্গ বলি। অঙ্গের একটি সুন্দর সংজ্ঞা আমি দিয়েছিলাম। এরপরে অবস্থান ভেদে মানব দেহে দুই ধরনের অঙ্গের কথা বইতে লেখা আছে আমি বলেছিলাম। বাহ্যিক অঙ্গ, চোখ, কান, নাক, হাত, পা, মাথা ইত্যাদি, এগুলো হচ্ছে বাহ্যিক অঙ্গ। এরপরে দেহের অভ্যন্তরে যেসব অঙ্গগুলো রয়েছে, পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, মলাশয়, হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্নাশয়, প্লীহা, ফুসফুস, বৃক্ষ, শুক্রাশয়, ডিম্বাশয় ইত্যাদি, অঙ্গ এবং তন্ত্রের মধ্যে একটি ছোটখাটো পার্থক্যের হিসাবে তুমি একটু ভালো করে অনুশীলন করবে। এরপরে তোমার বইতে তন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তন্ত্র হচ্ছে একাধিক অঙ্গ মিলে যখন সমষ্টিগতভাবে একটি গুরুত্বপূর্ণ শারীরতাত্ত্বিক কর্মকাণ্ড পরিচালনা করে তখন তাকে আমরা বলি, ওই অঙ্গের সমষ্টিকে বলি আমরা তন্ত্র। তোমার বইয়ে বেশ কয়েকটি তন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। চিত্রসহ আমি বোর্ডের মধ্যে উপস্থাপন করেছিলাম পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র, ত্বকতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, এগুলোর উপরে আমি শ্রেণীকক্ষে চিত্রসহ উপস্থাপন করেছি। তোমার বইতেও সংক্ষিপ্ত আকারে বিভিন্ন তন্ত্রের অংশগুলোর সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। তোমরা এমসিকিউ বা এই ধরনের সাধারণ জ্ঞানমূলক প্রশ্নে বা অনুধাবন প্রশ্নে তুমি এখান থেকে প্রশ্ন পেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে দুইটি অধ্যায়ে যেগুলো আমি শ্রেণীকক্ষে পাঠদান করেছি এগুলোর উপরে পুনরালোচনা করলাম। তোমরা বাসায় একটু অনুশীলন করবে। তোমরা সামনে যে কোনো ধরনের পরীক্ষায় উপনীত হলে সিলেবাসভুক্ত এই দুইটি চ্যাপ্টার থেকে অবশ্যই তুমি প্রশ্ন পাবে এবং এখানে এমসিকিউ, সিকিউ যে দুই ধরনের প্রশ্নেই এই অংশ থেকে থাকবে আমি যেগুলো আলোচনা করেছি। পরবর্তীতে তোমাদের আমার দ্বিতীয় পুনরালোচনা, আরও দুইটি চ্যাপ্টার রয়েছে, ওই দুইটি অধ্যায় থেকে আমি আবার দ্বিতীয় পুনরালোচনা করব। এই দ্বিতীয় পুনরালোচনা দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ।